লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়ার মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ দুবাইওয়ালা নুরুল ইসলামের ভাড়িতে মরহুম দানুমিয়া সৌদাগর মরহুমা রহিমা বেগম ও মরহুম নুরুল ইসলাম চৌধুরীর ইসালে সোয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় আলহাস নুরুল আমিন চৌধুরী প্রকাশ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ ও বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভি এমপি গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নারী নেত্রী মিসেস রিজিয়া রাজা চৌধুরী ধর্মীয় ওয়াস মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন মাওলানা সাফওয়ান বিন হারুনা লাজাহারি বিশেষ বক্তাদের মধ্যে মাওলানা আব্দুর রশিদ আল খাদেরি ও শরফ চট্টগ্রামের প্রধান মোবাল্লিক খাজি মোহাম্মদ শেহাবুদ্দিন আলোচনা পেশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামী আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন লোহাগারা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী আওয়ামী লীগ নেতা বাবু শ্রীনিবাস দাস সাগর ইউপি সদস্য আবুল কাশেম যুবলীগ নেতা সরোয়ার কামাল খাজত আলম জিয়াউল হক হুমায়ুন রশিদ আবদুল্ল সায়েম মুস্তাফিস নাজিম উদ্দিন জাহেদ হুসেন ইসমাইল হারুন ফরহাদ হোমায়ুন সহ লোহাগাড় উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়া ওয়াস মাহফিল আয়োজক কমিটির সদস্যদের মধ্যে দুবাই প্রবাসী মরহুম নুরুল ইসলামের ছোট ছেলে মাহমুদুল হাসান মোহাম্মদ শাহজাহান চৌধুরী এছাড়া ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্যদের মধ্যে দুবাই প্রবাসী নুরুল ইসলামের ছোট ছেলে মাহমুদুল হাসান সমাজসেবক মোহাম্মদ শাহজাহান চৌধুরী মোহাম্মদ ফারবেস মোহাম্মদ ইসমাইল ও ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন শিহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া